টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন ফাফ ডুপ্লেসি। দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ বব ওয়াল্টারের সঙ্গে তার এই ব্যাপারে আলোচনা চলছে। সর্বশেষ 3 বছর আগে দেশের হয়ে টি-20 খেললেও এখনও ক্রিকেটের সাথেই আছেন দক্ষিণ আফ্রিকার ডুপ্লেসি। বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে বেড়াচ্ছেন তিনি। মাঝে জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল। 2020 সালে সর্বশেষ আন্তর্জাতিক টি-20 খেলেছিলেন ফাফ। 2021 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলে ডুপ্লেসি সাদা বলের ফর্ম্যাট থেকে অবসর নেন। বর্তমানে আবুধাবি টি-20 লিগে ব্যস্ত সময় পার করছেন তিনি, আর সেখানেই ফের জাতীয় দলে ফেরার কথা জানান ডুপ্লেসি। নতুন কোচের সঙ্গে এটা নিয়ে কথাও বলেছেন। এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে 2014 ও 2016 টি-20 বিশ্বকাপে খেলেছিলেন এই ব্যাটার।